नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर साथे शेयर करछी राइस भेजिटेबल पैनकेक। चलुन देखे नेवा जाक रेसिपिटी। एखाने एक कप चाल आमी आध घंटा जले भिजिए रेखेछिलाम। एबार आमी मिक्सिंग जारे पेस्ट करे नेब। एखाने आमी सिद्ध चाल निये निएछी। एबार आमी जल दिए मिक्सिते पेस्ट करे नेब। चालेर पेस्ट हो गेछे। एबार आमी एर मध्ये दिए देव एक चामच आदा बाटा आर देव सिद्ध करे चटके रखा आलू। दिए आमी आरेकटु पेस्ट करे नेब। এখানে পেস্ট রেডি। দেখুন ঘনত্বটা এরকম হবে। এবার আমি এই পেস্টটা একটা বোলে ঢেলে নিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি আরো কিছু উপকরণ মেশাবো। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল রঙের গুঁড়ো আর দিলাম এক চা চামচ গোটা জিরে। হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ লবণ মিশিয়ে নিলাম। এবার আমি একে একে সমস্ত সবজিগুলো দেব। আমি প্রথমে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে অর্ধেক ক্যাপসিকাম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর রয়েছে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। ছোট একটা পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি ইয়েলো বেল পেপার। এবার দিচ্ছি রেড বেল পেপার। তারপরে দিচ্ছি গাজর কুচি। এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে আর ধনে পাতা কুচি দিয়ে এবার আমি সমস্ত উপকরণ আবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে ডাবরু হাতার এক হাতা ব্যাটারটা দিয়ে আমি গোল করে প্যানকেকের আকারে গড়ে নিলাম। এবার আমি 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে হতে দেব। তিন মিনিট হয়ে গেছে। এবার আমি ওপর পিঠটা তেল ব্রাশ করে দেব। দিয়ে তারপরে আমি উল্টে দেব। এই পিঠটাকেও আমি 3 মিনিট হতে দেব। তিন মিনিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি আর একটু এপিট ওপিট ভেজে নাবিয়ে নেব।
প্যানকেক রেডি। এবার আমি পরিবেশন করছি বাদামের চাটনির সাথে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানান। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে চোখ রাখুন। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।